বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করতে চলে এসেছি, সেটা হচ্ছে আপনারা পানি ছাড়া ব্লেন্ডার মেশিন কীভাবে পরিষ্কার করতে পারবেন। দেখেন, আমার ব্লেন্ডার মেশিন কিন্তু অনেকটাই ময়লা হয়েছে, এটা আমি কীভাবে পরিষ্কার করি সেটাই টিপস শেয়ার করবো। এটাতে কিন্তু আমি কোনো রকমের পানি লাগাবো না, আপনারা দেখলেই পেলেন। একটা ব্রাশের সাথে আমি কিছুটা পেস্ট লাগিয়ে নিয়েছি। এখন ব্রাশটা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ব্লেন্ডার মেশিনের যেখানে যেখানে ময়লা আছে, মানে পুরো ব্লেন্ডার মেশিনটা আমি এখন ব্রাশটা দিয়ে আর একটু পেস্টটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। এটা যখন আমার ঘষা হয়ে যাবে ঠিক তখনই একটা টিস্যু পেপার নিয়ে বা একটা সাদা সুতির কাপড় হালকা একটু ভিজিয়ে নিয়ে সেটিকে ভালো করে চিপটিয়ে যেখানে যেন পানি না থাকে মুছে ফেলবো। দেখবেন একদম ব্লেন্ডার মেশিনটা চকচক করবে। যেহেতু এই অংশটায় কয়েল থাকে সেহেতু এখানে কিন্তু কোনো পানি লাগানো যাবে না, কিন্তু এই অংশটা বেশ ময়লা হয়ে থাকে। তাই আমি এই পদ্ধতিতে ব্লেন্ডার মেশিনটা পরিষ্কার করি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি ব্লেন্ডার মেশিনের ব্লেড ধার দেওয়ারও একটা খুব সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা পুরোটুকু দেখার অনুরোধ রইল সবাইকে। এখন দেখেন আমি ব্রাশটা দিয়ে খুব ভালো করে কিন্তু পেস্টটা লাগিয়ে নিয়েছি, একটু মেজে মেজে নিয়েছি যাতে ময়লাটা খুব দ্রুত উঠে যায়। এখন আমি একটা মানে সুতির কাপড় আপনারা ভিজিয়ে নিতে পারেন। এখানে আমি এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, ওয়েট টিস্যু মানে ভেজে টিস্যু নিয়েছি। এখন এটি দিয়ে একটু ঘষা দিলে দেখেন একদম ব্লেন্ডার মেশিনটা চকচক করছে, মনে হচ্ছে একদম নতুন কিনে নিয়ে এসেছে বাজার থেকে। আপনারা ঠিক এভাবে পানির স্পর্শ ছাড়াই ব্লেন্ডার মেশিনটা পরিষ্কার করতে পারবেন, মানে হাতের স্পর্শ অল্প লাগবে, কিন্তু পানির কোনো স্পর্শ এখানে দেওয়া দরকার নেই। আশা করি ভিডিওটা সকলের জন্য অনেক অনেক উপকারে আসবে, বিশেষ করে আপুদের জন্য অনেক বেশি। এখন আমি আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করবো, সেটি হচ্ছে ব্লেন্ডার মেশিনের ব্লেড ধার দেওয়ার একটা পদ্ধতি। এর জন্য আমি কিছু ডিমের খোসা শুকিয়ে নিয়েছি। আমরা তো প্রতিদিনই বাসায় প্রচুর পরিমাণে ডিম খাই, এভাবে যদি আপনারা ডিমের খোসাটা শুকিয়ে নেন তাহলে অনেক কাজে লাগাতে পারবেন। এই বিষয়ে আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে পুরোটুকু দেখার অনুরোধ রইল, এবং বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রিয়জনের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে পুরো ভিডিওটা দেখবেন। এখন যেটা করতে হবে, ডিমের খোসাগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ি গুঁড়ি করে ব্লেন্ডারের যেই মানে ব্লেড যেটা দিয়ে আমরা মশলা গুঁড়া করি সেইটার মধ্যে রাখলাম, সে কৌটোটার মধ্যে রাখলাম। এখন এটা মুখ আটকে আমি খুব ভালো করে ডিমের খোসাটা ব্লেন্ড করে নেব, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এভাবে ডিমের খোসাটা আপনারা যখন গুঁড়ি করে নেবেন তখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের ব্লেডটা এমনিতেই ধার হয়ে যাচ্ছে, একদম চকচক করবে। আমি এটা বাসায় করি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। অনেক দিনের যদি ব্লেন্ডার হয় তবে সেই ব্লেন্ডার মেশিনটার ব্লেডটা কিন্তু একদম অকেজো হয়ে যায়, মশলা ঠিকমতো মানে একদমই ঠিকমতো নরম হতে চায় না, আস্তে আস্তে থেকে যায় মশলা, একদম নিপিস হতে চায় না। তাই আপনারা যদি এভাবে ডিমের খোসা দিয়ে ব্লেন্ডারটা ধার করে নেন, আশা করি আপনাদের টাকাও বাঁচবে এবং সময়ও সাশ্রয় হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার ব্লেডটা কত সুন্দর ধার হয়েছে, এটা কিন্তু একদমই ধার কমে গিয়েছিল। তাই আপনারা যদি ঠিক এভাবে ব্লেন্ডার মেশিনটা ধার দিয়ে নেন এবং এভাবে পানি ছাড়া হাতের স্পর্শ ছাড়া পরিষ্কার করে নেন, আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।